বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ দেশ। তার প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি, ঐতিহাসিক ঐতিহ্য এবং জনগণের উষ্ণ আতিথেয়তার জন্য পরিচিত। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে সীমান্ত ভাগ করে নেওয়া এই দেশটি বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এবং এর ইতিহাস, সমাজ, অর্থনীতি ও ভূগোলের মিশ্রণ বাংলাদেশের বৈশিষ্ট্য বহন করে। এই ভিডিওতে আমরা বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যার মধ্যে রয়েছে এর ভূগোল, ইতিহাস, সংস্কৃতি, সমাজ, অর্থনীতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা। বাংলাদেশের ভূগোল অত্যন্ত বৈচিত্র্যময়। এটি একটি নিম্নভূমির দেশ যার 75% অঞ্চল 10 মিটার উচ্চতার কম। দেশটি প্রধানত গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা নদীর নিম্ন অঞ্চলে অবস্থিত, যা অত্যন্ত উর্বর মাটির জন্য পরিচিত। দেশের প্রধান নদীগুলোর মধ্যে গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা এবং কর্ণফুলী উল্লেখযোগ্য। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য তার সুন্দর নদী, পাহাড়, বন এবং সমুদ্র সৈকত দ্বারা প্রশংসিত। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এই দেশে অবস্থিত এবং এটি রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল। বাংলাদেশের সমাজ মূলত কৃষি নির্ভর এবং গ্রামীণ জীবনযাত্রার প্রতিচ্ছবি বহন করে। অধিকাংশ মানুষ গ্রামে বাস করে এবং তাদের জীবিকা কৃষি নির্ভর, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা আধুনিকীকরণের প্রভাবে স্পষ্ট। বাংলাদেশের অর্থনীতি গত কয়েক দশক ধরে দ্রুত বৃদ্ধির প্রমাণ রেখেছে। কৃষি শিল্প এবং সেবা খাত এই দেশের অর্থনীতির মূল স্তম্ভ। পোশাক শিল্প বাংলাদেশের অন্যতম খাত, যা দেশের রপ্তানির প্রধান অংশ গঠন করে। বিদেশি বিনিয়োগ এবং বৈদেশিক মুদ্রা প্রাপ্তির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি বিকশিত হচ্ছে। বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। দেশের অর্থনীতি, শিক্ষায় উন্নতি এবং সামাজিক উন্নয়নের সাথে সাথে বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী হচ্ছে। সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় বাংলাদেশের বিভিন্ন খাতে উন্নতি হচ্ছে। ঢাকার গোপন স্বর্গ বলতে দিয়াবাড়িকে বোঝায়। গন্তব্যস্থানটি ঢাকা শহরের কেন্দ্র থেকে একটু দূরে অবস্থিত একটি শান্তিপূর্ণ স্বর্গ। এখানে আপনি পাবেন প্রাকৃতিক সৌন্দর্য, নির্মল পরিবেশ এবং প্রকৃতির সঙ্গে একাকার হয়ে থাকার অভিজ্ঞতা। এই স্থানটির বিশেষত্ব হল এর মনোরম লেক এবং চারপাশের সবুজ বন। আপনি এখানে হাঁটতে হাঁটতে অনুভব করবেন প্রাকৃতিক মাধুর্য। চমৎকার পাখির গান, স্বচ্ছ বাতাস এবং নিঃশব্দ পরিবেশ একে সত্যিই গোপন স্বর্গ করে তুলেছে। আরেকটি মজার বিষয় হল এই এলাকায় আপনি পাবেন কিছু সুস্বাদু স্থানীয় খাবার এবং সংস্কৃতির পরিচয়। স্থানীয় দোকানগুলোতে পাওয়া যায় এক্সক্লুসিভ মিষ্টি ও স্ন্যাক্স, যা আপনাকে সন্তুষ্ট করবে। বাংলাদেশের আয়তন 1,48,460 কিলোমিটার। দেশটির চারদিকে আছে ভারত। দেশটির অধিকাংশ মানুষ বন্যা পরিস্থিতির জন্য ভারতকেই দায়ী করছে। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত থাকলেও দেশটি জনগণের মধ্যে বৈরী সম্পর্ক বিদ্যমান। প্রাথমিক লেভেলে বাংলাদেশের শিক্ষার হার 97%, মাধ্যমিকে 75% এবং উচ্চ শিক্ষার হার 35-40%। তবে দেশটির শিক্ষার হার উল্লেখযোগ্যভাবে বেড়েই চলেছে। দেশটির অধিকাংশ মানুষ কৃষিকাজ করে। প্রায় 40-50% মানুষের জীবিকা কৃষি সেক্টরের উপর নির্ভরশীল। কৃষিখাতে বেশিরভাগ লোকজন চাষাবাদ, মৎস্য চাষ, পোলট্রি এবং পশুপালন সাথে যুক্ত। এছাড়াও দেশটির মানুষ সরকারি চাকরি, কারখানা, ব্যবসা সহ বিভিন্ন কাজ করে থাকেন। কৃষিকাজের উপরে বাংলাদেশের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল। তবে পোশাক শিল্প এদেশের অর্থনীতিকে অনেকটা এগিয়ে নিয়েছে। এই দেশটির অধিকাংশ মানুষ যেহেতু মুসলিম, তাই মুসলিম রীতি অনুযায়ী বিবাহ সম্পন্ন হয়। একজন পুরুষ সর্বোচ্চ 4টি বিবাহ করতে পারেন। এদেশের 90% মানুষ মুসলিম জনগোষ্ঠী, আর বাকি 8% হিন্দু এবং 2% অন্যান্য জনগোষ্ঠী। বাংলাদেশের মানুষের প্রধান খাবার হচ্ছে ভাত এবং মাছ। কয়েক দশক যাবৎ এরকম সংস্কৃতি চলে আসছে। এছাড়াও আছে সবজি, ডাল, বিরিয়ানি, খিচুড়ি সহ আরও কত কি। মিষ্টির দিকে তাকালে আছে কয়েক ধরনের পিঠা। এছাড়াও জিলাপি, সন্দেশ আছে তাদের খাবারের তালিকায়। ছোট এই দেশটি এখন ভারতের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে, কারণ বাংলাদেশের সাথে ভারতের সবথেকে বেশি সীমান্ত এলাকা রয়েছে। এজন্য তাদের সেভেন সিস্টার্স খ্যাত এলাকাগুলো হারানোর ভয় আছে।